গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 4:05, আর সত্যি সত্যি 4:05। তো ওয়েদার ভীষণ খারাপ, জন্য ঘুমটা ভেঙে গেল। আর একটা সিক্রেট বলি, আমার না ভীষণ খিদে পাচ্ছে। আমি এখন উঠে কিছু খাবো, কিছু বানাবো, কিছু খাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে কেন না শেয়ার করি এই জিনিসটা। 4:05, আমি আজকে কত মানে পুরো 1 বছর হয়ে গেল যে আমি 4:05 দেখি না। আজকে 4:05 আমি দেখলাম। আর দেখো কালকে আমি রিল বানিয়েছিলাম, এই সুগারের লিপস্টিক না এতটাই ভালো, একটু বেশি ভালো, এত ঘষে ঘষে করা সত্ত্বেও ওঠে না। কালকে এমনি জল দিয়ে ঘষলাম, গামছা ভেজা গামছা দিয়ে, ওঠেইনি। আচ্ছা চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শুরু করি। এখন আমার খিদে পাচ্ছে, কিছু খাবো। এটা অদ্ভুত, এরকমটা খুব মানে ন্যাচারালি আমার সাথে হয় না, ভোরবেলা উঠেই খিদে পাচ্ছে, কিছু খেয়ে নিই। এখন ভোর রাতে খিদে পায়, কিছু খুঁজে পাই না। আর আজকে দেখছি মুড়ি বিস্কিট সব শেষ, কি খাবো? শেষমেশ এই গোলার রুটি বানাতে হচ্ছে। এই হচ্ছে আমার গোলা রুটি। তো একটু বেশি করেই আটা গুলিয়েছি, তো এখন একটা খাবো, তারপর দেখি খাওয়া দাওয়া করে ঘুম পেলে ঘুমিয়ে যাব, তারপর উঠে আবার আবার একবার গুড মর্নিং তোমাদেরকে। এখন 11টা বাজে, আমি তখন খাওয়া দাওয়া করে শুয়েছি, এখন সবে ঘুম ভাঙলো, এখন প্রচুর কাজ আছে। এই তো আমার ঘুম ভাঙানোর তো অ্যালার্ম ঘড়ি, এটাই আমার, এটা অ্যালার্ম ঘড়ি। তুই আমার অ্যালার্ম ঘড়ি জানিস, সকালবেলা এসে ঘুম ভাঙায়। কে ঘুম ভাঙায়? আমার গুড মর্নিং বলে দিত পাপা, গুড মর্নিং সবাইকে, বল সবাইকে। কেমন আছো তোমরা? তুমি কি পড়েছো? আমি ড্রেস পরছো তুমি, কি ভার নাচছে দেখতে। পাপা তুই স্কুলে যাবি না রে? যাবি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন পাপা যাবো বেবির কাছে, বেবি তো ওই ঘরে নেই। আচ্ছা যাই হোক, এখন পাপা একটু মোবাইলে টিকটক, টিকটক বলে ওটাকে না, বেবি দেখবে আর কি, শর্টস ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে। এটা যেটা বেবির ভালো লাগে সেটাকে বারবার 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 করে দেখে। সো পাপা সেটা করুক, এবং সারা ঘর আমার অগোছালো হয়ে আছে। এটা আর করবো। খাবি কি? খাবি কি আবার বলো? চামচ দিয়ে আচার খাবি? মা তাই বুঝি যাস না। কত আচার খাবি তুই? না এত আচার খেতে হবে না। মা গো মা কত চিৎকার করছে। সো আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বাকি গোলা রুটিটুকু বানালাম, বানিয়ে এখন রান্না করে চলে এসেছি। আজকে আমার মেনুতে হবে ডাল ভাত আর হচ্ছে উচ্ছে ভাজা, সাথে দেখি ডিম অমলেট যদি হয়ে যায় তাহলে হবে। কি পাপা তুই এত ঝুমতে কেন করিস? দাঁড়া যেন আমার কোথায় একটু বেরোচ্ছি। পাপা এখন বড় হয়ে গেছে না, পাপা বায়না ধরে, আমাকে নিয়ে যাবা না, চল ঘরে যাই। তুমি এখানে বকবা? চল ঘরে যাই, পরে আবার বকবো। হ্যাঁ বাজার থেকে আসে তো যদি জেম চক্কর নিয়ে আসবো। চল তুই যাবি আমাদের সাথে, তুই বাজার যাবি আমাদের সাথে? এই হচ্ছে আমার আউটফিট আজকে, একটু গ্রসারি শপিং করতে হবে, তো আমরা বেরোচ্ছি। আমি শপিং করতে চলে এসেছি, আমার জিন্স নিতে হবে, সো এখানে চলে এসেছি। এই যে এখানে দেখো জিন্সের সব কালেকশনগুলো আছে। তো আমি 3টা
जीन्स चूज कर ट्रायल दिए देखो यदि भलो लागे नेब तो देखे नी ड्रेस आगे तो देखे नी एक बारे देखी ना तो আমার জামা কাপড় বাজার হয়ে গেছে আরো কিছু বাকি আছে সেটা আবার কালকে আসতে হবে আর এই হচ্ছে কিছু গ্রোসারি শপিং করতে হবে তাই জন্য আমি রিলায়েন্সে এলাম তো চলো কি কি শপিং করছি তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে ডাল তো এবার একটু বেশি করেই নিয়ে যাব বাজার যাতে নেক্সট টাইম না আসতে হয় জিরা পাউডার এখন লাগবে গরম মশলা डाल मसूर डाल हाँ एक सोयाबीन लागबे ऑयल की था फॉर्च्यून ये ड्राम केनार क्षमता नहीं छोटे छोटे गुलो ही हबे सोया सॉस আমার পছন্দের মেরি এই মেরিটা লঙ্কার আচার সো ফাইনালি বাজার কমপ্লিট এখন আমরা বেরোব বাজার কমপ্লিট হয়ে গেল প্রচুর জিনিস কিনেছি সেটা আগে রুমে ফিরি দেন তোমাদের সাথে শেয়ার করব বাজার কমপ্লিট আমি চলে এলাম প্রচুর কিছু কিনেছি এখন তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আমার বাজার আমি এখানে এই একটা জিন্স এটা একটা লং প্যান্ট এই জিন্স আর এই লেগিংস এই তিনটা নিয়েছি আজকে এখানে 60% অফ ছিল তো 60% অফে নিয়েছি এটা প্রাইস লেখা আছে হচ্ছে 999 তো এটা আমি 60% অফে পেয়ে গেছি আর এটার প্রাইস লেখা আছে 1100 সামথিং ছিল দেখেছিলাম হ্যাঁ 1100 সামথিং এটাও আমি 60% অফে পেয়েছি সো এগুলো নিয়েছি আর এগুলো হচ্ছে গ্রোসারি যেগুলো দিনের দরকার পড়ে সেগুলো নিয়েছিলাম নিয়েছি হ্যাঁ পাপা দেখছিস আমি কত বাজার করছি আজকে দেখছিস কত বাজার করেছি এখানে সয়াবিন হাজমোলা কিছু খাবার এই যে স্পেশালি এই এই খাবারগুলো এই যে এত কিছু আজকে বাজার করে নিয়ে এলাম তো এখানে সুপার প্যাকেট দুটো নিয়ে এসেছি আমি এটা খুলতে পারি না যে কিভাবে খুলবো বল কাচি দিয়ে খুলতে হয় এটা কাচি দিয়া তুই কি করে জানিস এটা কাচি দিয়ে খুলতে হয় কাচি দিয়া এটা কাচি দিয়ে কাটতে হয় পাই না রে পাই না পাই না আচ্ছা না 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 ঝাল আছে ওটা ঝাল তুই বেবি না তুই সোনা পাপা বেবি না আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন ডিনার করব এই যে পাপা এসে দুষ্টুমি শুরু এটা ফুলে দিতে বলছে ফুলে দাও এটাকে ফুলে দিব আমি হ্যালো পাপা তুলে দাও
আমাকে একটা আপা দে তো আমাকে একটা আপা আপা দেখতে মা এখানে একটা আপা মা ভালো করে দে মা আচ্ছা ওইটাই ও জিজ্ঞেস করে এখনো বড় হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন করে এটা কি সেটা কি বলে বলে নাম যেই শুনবে নেক্সট টাইম ওটা আবার রিপিট করে কোনটা কি কোনটা কি রে বাজার থেকে এই পাপড়টা নিয়ে এসেছি একটু ভেজে দেখি কোনো কিছু নতুন নতুন আনলে না আমার নতুন ড্রেস হোক নতুন খাবার হোক যতক্ষণ না পর্যন্ত এটাকে খাবো আর কোনো ড্রেস হলে পরবো শান্তি।